আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলাই? আপনার শাকিলা সাথী নাটোরের বোন, পিছনের একটা কারণ আছে ভাই বোনেরা, সেটা হচ্ছে আয়ান এবং ওয়ালাইকুম সালাম, আয়ান এবং আয়ানের নাটোরের মামা একসাথে গাছ লাগাইছে মিলাগুলি, আর আমিও সাথে সাক্ষী স্বরূপ। তো ওকে কইছিলাম যে গাছের যদি একটা বিচি না, মানে বিচি থেকে যদি গাছ না হয় তাহলে তোমার কিন্তু অবস্থা আমি অনেক ই করবো। তো দেখেন ভাই বোনেরা, ওর ও যে হারে বললো যে আপা গাছে ফল ধরে বুঝাই হয়ে যাবি, এখন আজকে হচ্ছে 9 দিন, 9 দিনে কোনো রকম কোনো কিছুই বের হয়নি, সেটা আপনারা পিছনে ক্যামেরা দেখাচ্ছি। ও ভিডিওটা দেখবে, দেখার পর ওকে এলে থেকে আবার ধরিলে আসবো যে তুই হয়ে গেছিস, এগুলো সবগুলোর হচ্ছে বীজ বের হবে, একটারও কিসের জন্য বের হলো না। কিন্তু সুখবর হচ্ছে আর দুইটা গাছের, সেটা আপনারা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর ইয়া হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আয়ান বাবু, তুমি যে গাছ লাগাইছিলা মামুর সাথে, সে গাছগুলোর অবস্থা কি? ভালো অবস্থা না, বিটা ভালো অবস্থা না। এই দেখেন, একটাও যদি গাছের যদি বীজ বার হয়, বান্ধবী আমার কত শখ করে বীজগুলো দিছিল, কই এই না না বিটা, এটা লাইরো না, এটা হচ্ছে ডালিম গাছ, আমি এটা ওই ওই বাসায় থাকতে ডালিম খেয়ে লাগাইছিলাম, মানে বুনছিলাম, এখন হয়েছে। এখন আমরা কনফিউজ যে এটা আসলে ডালিম গাছ নাকি অন্য কোনো গাছ। হাইফাই দিবা, ওকে হাইফাই। আর এইগুলার অবস্থা দেখেন, এই যে একটাও ভালো, মানে কোনো ওটা আর একটু পাকুক বিটা, এই দেখেন সবগুলো ই করছি, একটারও বের হয়নি, একটু তো মাথা বার হবি তাও না। সে কয় সপ্তাহ হইলো, 21 তারিখ, 22 তারিখে, 22, 23, 24 তারিখে লাগাইছি, একটা দেখেন বের হয়নি, সবগুলো অবস্থা। কেন বকেন করলে আয় রে? এই দেখেন আয়ান, দেখেন গাছ কি করে দিল, এটা কি কাজটা ঠিক করলো বিটা? দেখি না, এটা তুমি কাজটা ঠিক করো নাই, এটা হচ্ছে আমি এই গাছটা যত্ন করে রাখছি যে এই গাছ থেকে আবারও ইয়া হবে এই কারণে। আর দেখেন পোলা পায় না, আসলে জন কি যে করে, আর নাইরো না, কাঁটাওয়ালা বেগুন তো অনেক সব, না না নাইরো না, এর ভিতরে তো বীজ লাগানো আছে, মামু লাগাই দিয়ে গেছিল। চলো আচ্ছা, এই দেখেন এদিকে দেখাই, বিসি তো আমাদের নাই আর বিটা, তোমার কাছে আছে, তুমি লিয়াসো গা তো দেখি। দেখেন এটা হচ্ছে এই লেবুর গাছ, কমলা লেবু, মোটামুটি আমি লাগাইছিলাম, ও বলছিল যে হবে না, কিন্তু সুন্দর দেখেন ইয়া আসছে, মানে কি বলো রে, পাতা বের হয়েছে। আর এই পাশে হলো, এইটা হলো অন্য একটা ফল, ফল হলে পর আপনারা বলবো, খুবই মিষ্টি এই ফলটা, এবং লেবুর গাছে ফুল ধরছে, এটা অবশ্য আমার বরের অবদান, আমার বর বর লাগাইছে এটা, এই জন্য মনে হয় ফেলে ফেলে উঠছে। আর এটা এটা এখনো হয় নাই, এটা হচ্ছে আপেল গাছ, আয়ান পানি দিয়ে দেখেন কি অবস্থা করছে। আর ওই তো আমার এলে থেকে ভাই এসেছিল, ওই ভাইয়ের সাথে লাগাইছি হলো এইটা গ্রেপস গাছ, দেখা যাক ও হইলে পর, মানে ও আইছিল ওই স্মৃতিস্বরূপ ধরে রাখার জন্য এটা কিনছি, যে তাহলে মনে হবে যে ও আইছিল অত তারিখে। বেটা এগুলো করতে হয় না, আর আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে শাকিলা আপু আপনি হচ্ছে ফেসবুকে কেন ভিডিও দিচ্ছেন না, ভাই বোনেরা ফেসবুকে কেন ভিডিও দিচ্ছি না, এটা অন্য সময় আপনাদের কাছে বলবো নি, আপনারা হচ্ছে আমার ভাই বোনেরা, আপনারা আমার মানে কি বলে পরিবার, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, এটাই স্বাভাবিক, একটু সময় দেন, একটু কাজ করতেছি, তারপরে সব কথা বলবো আপনাদের কাছে যে কি কি ঘটতেছে আমার সাথে, আর এর জন্য আমি কি কি ব্যবস্থা নিচ্ছি, এবার ব্যবস্থা নিয়ে তারপরেই আসলে ফেসবুকে আসবো, এর আগে আর ফেসবুকে আসবো না। যাই হোক, পরে আপনাদের এই বিষয়টায় বলবো ইনশাল্লাহ। আজকের মতো ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, আপনারা বোন তো জানেনই যে মানে ভিডিও এই মানে এইরকম ন্যাচারাল ভিডিও করতে খুবই পারদর্শী। সো আমি যে জায়গায় আসি, এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর জিনিসপত্র খুঁজে পাইছি যেগুলো আপনাদেরকে খালি একের পর এক চমক দেখাবো। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।